এখানে এক দুই তিনটে ক্যাপাসিটার আমি এইখানে একটা সোর্স লাগাচ্ছি এবার আমি এইরকম একটা সোর্স আছে এই যে ভি এইটাকে আমি ধরছি এক্স এটাকে আমি ধরছি এক্স তাহলে বলো তো এই এক নাম্বার ক্যাপাসিটারের একটা প্লেট এক্স ভোল্টেজ আর একটা প্লেটে ভি ভোল্টেজ দু নাম্বার ক্যাপাসিটারের একটা প্লেটে ভি ভোল্টেজ আর একটা প্লেটে জিরো ভোল্টেজ আর তিন নাম্বার ক্যাপাসিটারের একটা প্লেটে এক্স ভোল্টেজ আর একটা প্লেটে কত ভোল্টেজ বলো হ্যালো শূন্য ভেরি গুড এবার দেখো আমি কি করলাম আমি এই জায়গাটাতে এক্স ডিনোট করছি এক্স তাহলে বলো তো দেখো এক্স এর একদিকে ভি একদিকে জিরো দেখো এক্স এক্স এর আচ্ছা এক্স আর ভি এর মধ্যে এক নাম্বার এক্স আর ভি এর মধ্যে এটা এক নাম্বার এক্স আর জিরোর মধ্যে এটা তিন নাম্বার বুঝতে পেরেছ কিভাবে ড্র করলাম আচ্ছা এটা কি এটা কার কার মধ্যে এটা কার মধ্যে ভি আর জিরোর মধ্যে এটা দু নাম্বার বুঝতে পেরেছ এবার বলো সবগুলো সি হ্যালো দেখো সবগুলো সি দেখো বুঝতে পারছো কিনা হ্যালো কি তোমরা বুঝতে পেরেছো এইটা কিভাবে ড্র করলাম হ্যালো অরিত্র তথাগত ওকে আচ্ছা এইবার আমাকে একটা কথা বলো মানে বেসিক্যালি আমি কি বার করতে চাইছি বলতো আমি প্রতিটা প্লেটে ভোল্টেজ বার করতে চাইছি এবার এইটার জন্য এইখানে জিরো এইখানে ভি তাহলে বলতে পারবে এই পোর্শনে ভি বাই টু হবে না কেন আরে ক্যাপাসিটেন্স দুটোরই সি ক্যাপাসিটেন্স দেখো ক্যাপাসিটেন্স আর এইখানে সিরিজে আছে আহ জিরো থেকে ভি তাহলে এই এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আমি এইভাবে বার করতে পারি ভি বাই টু সিরিজে আমি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম না যে কিভাবে সিরিজে আমি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম না যে কিভাবে সিরিজে ওটাকে ডিভাইড হয় এবার এখানে ধরো সি ওয়ান আর সি টু যদি ডিফারেন্ট ভ্যালু থাকতো তাহলে সেইভাবে ডিভাইড হতো বুঝতে পারছো কোন কোন কথাটা বলছি এই কথাটা বলছি এই যে সিরিজে ভি ওয়ান সি টু ভি বাই সি ওয়ান প্লাস সি টু এখানে বলো সি ওয়ান আর সি টু তো সেম তাই না তাহলে হাফ অফ ওয়ে ডিভাইড হবে না তাহলে আমি ভি এক্স পেয়ে গেছি ভি বাই টু ভি বাই টু এটাও ভি বাই টু দেখো একবার যদি আমি এইটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই আহ হাফের মুঠো ওটা তো ভি বাই টু হবে এইটাতে সবার ওই দুটোর মধ্যে পটেনশিয়াল সেম হয় আচ্ছা এবার বলো তো এইটা ভি বাই টু এইটা ভি

মাইনাস সি টু এইখানে চার্জ হচ্ছে প্লাস সি ভি বাই টু এইখানে চার্জ হচ্ছে এইখানে চার্জ হচ্ছে মাইনাস সি ভি একবার আমি সি জানি আর পোটেন্সিয়াল ডিফারেন্স গুলো জানি এইখানে বলো এইখানে চার্জ কত

আচ্ছা এইখানে যেটা কানেক্ট আছে নেগেটিভটার সাথে সেটা টোটাল চার্জ কত মাইনাস থ্রি সি টু রাইট আচ্ছা এবার একটা জিনিস দেখো এইটা সি রাইট এইটা সি এইটা সি এবার বলতো তো এই তিনটের জন্য ইকুই ভ্যালেন্ট কি হবে বলতো থ্রি সি বাই টু টু সি থ্রি টু সি বাই থ্রি না

ওকে যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা এবার আমরা এই প্রবলেমটার দিকে যাব ওকে এই প্রবলেমটাই কি বলেছে

আচ্ছা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা একটু আমি গন্ডগোল করেছি গন্ডগোল না দাঁড়া 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 কি কি ছিল জানো প্রবলেমটা ছিল এইটা এইটা আর এই তিনটে আচ্ছা এইটা হবে ধরো এইরকম একটা প্রবলেম দেওয়া আছে দেখো এরকম একটা প্রবলেম দেওয়া আছে ঠিক এবার এই প্রবলেমে এ আর বি পয়েন্ট এই এ এ ধরো এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এ আর বি পয়েন্টের মধ্যে আমরা ক্যালকুলেট করব কি ক্যালকুলেট করব যে ভোল্টেজ দিলে কি হবে না হবে ধরো এখানে আমি ভি ভোল্টেজ দিয়েছি এখানে জিরো ভোল্টেজ ঠিক এইটা এক্স তাহলে এইটাও এক্স তাই না এবার বলতো এখানে কটা ক্যাপাসিটার এক দুই তিন চার তো এইবার আমাকে এই চারটে ক্যাপাসিটার তোমাকে ড্র করতে হবে দেখো এই যে দেখো ভি এর সাথে জিরো দেখো ভি এর সাথে জিরো দেখো এই যে তিন নাম্বারটাকে দেখো দেখো ভি এর সাথে জিরো তিন নাম্বারটা ঠিক হ্যালো সি এটা তিন নাম্বারটা আচ্ছা এবার বলো তো ভি এর সাথে x এক নাম্বার আবার আচ্ছা জিরো আর x দেখো এটা যদি আমি জিরো বলি জিরো আর x এর মধ্যে কটা আছে বলো তো ধরো এটা রাইট তাহলে স্যার ওটা তো তিন নম্বর হবে না না দেখো এক্স আর ভি এর মধ্যে ও সরি সরি তিন কেন হবে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা এক্স আর জিরোর মধ্যে কোনটা 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 তিন আর চার সরি থ্রি আর ফোর আচ্ছা বলো তো ভি আর ও দুই তো এটা তাই না আছে ঠিক আচ্ছা এইবার আমার নেক্সট গোল কি হয় এখানে যে ভিটা সেইটা বার করতে হয় দেখো এখানে যে ভিটা সেইটা বার করতে হয় আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলতে পারবে সি এবি কত এই দুটো পয়েন্টের মধ্যে এই দুটো পয়েন্ট মানে হচ্ছে এইটা এ পয়েন্ট এইটা বি কত বেসিকালি হয় তুমি হ্যাঁ হ্যাঁ ভালো করে ভেবে বলো

বলতো তো আমি এই তিনটে কে তিনটে প্লেটকে কে একসাথে নিচ্ছি তিনটে প্লেট কে একসাথে নিচ্ছি এবার বলতো এই এক নাম্বার প্লেটের এক নাম্বার প্লেটের আমি এক্সটাকে সব থেকে বেশি ভ্যালু দিচ্ছি ভোল্টেজের এক নাম্বার প্লেটে ভোল্টেজ ডিফারেন্স কত তাই না আমি ধরলাম এখানে ওয়ান এখানে কিউ থ্রি এখানে কিউ ফোর তাহলে বলো এক নম্বর প্লেটে আমি লিখতে পারি এটা কিউ ওয়ান ইকুয়াল টু এটাই কিউ ওয়ান না

কারণ কিউ ওয়ান এটা কিউ থ্রিউ ফোর দেখো আমি ধরে নিয়েছি যে আহ সব থেকে বড় তার মানে এইটা পোটেন্সিয়াল এই প্লেটটা এই প্লেটটা হায়ার এই প্লেটটা হায়ার তার মানে যদি আমি যোগ করি তাহলে এইটা হবে এখান থেকে এক্স এর ভ্যালু ভি বাই থ্রি আসছে এবার বলো এখানে যদি আমি এক্স এর ভ্যালু ভি বাই থ্রি পেয়ে যাই এখানে যদি এক্স এর ভ্যালু ভি বাই থ্রি পেয়ে যাই তাহলে এবার আমার বলো তো এই দুটো প্লেটের মধ্যে এইটা পজিটিভ এইটা নেগেটিভ 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 এইখানে ভোল্টেজ ডিফারেন্স কত টু ভি বাই থ্রি এইখানে ভোল্টেজ ডিফারেন্স এইখানে ভোল্টেজ ডিফারেন্স ভি বাই থ্রি তাহলে এই প্লেট চার্জ কত মাইনাস টু সি বাই থ্রি এই প্লেটে প্লাস টু সি বাই থ্রি माइनस और कुछ भी बोलो सी माइनस सी भी बाई थ्री बोलो प्लस 3 भि थ्री प्लेट प्लस सी 3 थ्री प्लेटे माइनस cv भि थ्री ठीक हेलो আগে বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছ কিনা আচ্ছা এই প্রবলেমটা যদি বুঝতে পারো তাহলে এই প্রবলেমটা আমাকে একটু করে দেওয়ার চেষ্টা করতো এটা খুব টাফ হবে না আমাকে এ

এটা জিরো এটা ভি এটা সি এটা সি এটা সি দেখো তো হচ্ছে কিনা দেখো তো বুঝতে পারছ হ্যালো ইয়েটে প্যারালাল তিনটে প্যারালাল তার মানে বলো তো এখানে প্লাস সিভি মাইনাস সিভি মাইনাস সি ভি plus cv, plus cv, minus cv. Yes, sir. Okay. Hmm. <coughs> uh. e to last. B.B.K. A.R.B. B.B.K. A

হ্যালো কি করে করা যায় আচ্ছা চেষ্টা করছে ওই ধরো

দেখো এইটা 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 তিনটে একসাথে জুড়ে নেই তার মানে যদি আমি যে কোনো একটাকে এক ধরো এটাকে এক্স ধরলাম তাহলে এটা ডেফিনেটলি এক্স নয় আর এটা জিরো নয় তাহলে এটাকে আমাকে আর একটা কোয়ান্টিটি ধরে নিতে হবে ওয়াই দেখো এটাকে আমাকে আর একটা কোয়ান্টিটি ধরে নিতে হবে ওয়াই বুঝতে পেরেছো এটাকে আমাকে আর একটা কোয়ান্টিটি ধরে নিতে হবে ওয়াই হ্যাঁ ঠিক আছে এবার দেখো আমি এটাকে ড্র করছি এই পয়েন্টটা এ দেখো এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি না বিটা একটু দূরে ড্র করি ধরো বি এটা এবার এখানে এক দুই তিন চার রাইট এবার দেখো এটা জিরো এটা v ভি আর এক্স এর মধ্যে একটা পাবো আবার জিরো সরি ভি আর এর মধ্যে একটা পাবো ভি আর এর মধ্যে হচ্ছে দুই আর ওয়াই আর জিরোর মধ্যে তিন তারপরে এখানে যদি আমি ওয়াই ধরি তাহলে এটা ভি এটা জিরো এই দেখো এটা ওয়াই এর দুটো হয়ে গেছে কিনা এটা v আর টু এন্ড থ্রি হ্যাঁ এবার কি আছে বলো বলো এবার কি আছে হম এবার আছে হচ্ছে হ্যাঁ x আর v আর x আর জিরো সেম ভাবে এটা x দেখো 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 কিনা এবার বলতো এইটা আচ্ছা দুই তিন আর এইটা এক্স আর ভি এক্স আর জিরো চার হ্যাঁ সবগুলো সি বলো সি 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 তার মানে এই ভোল্টেজটা ভি বাই টু এই ভোল্টেজটা ভি বাই টু একবার ভি বাই টু ভি টু পেয়ে গেলে আমি সব চার্জ ডিস্ট্রিবিউশন পেয়ে যাব না হ্যালো একবার চার্জ ইয়ে ভি বাই টু পেয়ে গেলে আমি চার্জ ডিস্ট্রিবিউশন পেয়ে যাব না তাহলে আমি আর চার্জ ডিস্ট্রিবিউশন করাচ্ছি না তোমরা আমাকে শুধু একটা কথা বলো যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হবে

ए आर बी मुख्य मुख्य सी ए बी और एटा

হয় কিনা দেখো তো এইটা হয় কিনা তবু আমি এতগুলো হম দাঁড়ো দেখছি এখানে কটা আছে তো এক এখানে হচ্ছে দু তিন চার হ্যাঁ চারটের বেশি দেবে না আমাকে বার করতে বলেছে এ আর বি পয়েন্টের মধ্যে করা যাবে কিনা বলো তো

এটা হতে পারে যদি আমি এটা এখানে এরকম করে দিই দেখো এইখানে আর একটা প্লেট দিয়ে দিয়েছি আর এইটার সাথে জুড়ে দিয়েছি হবে কিনা না তাও হবে না তাও হবে না তাহলে জিরো আর ভি এর মধ্যে আর একটা চলে আসবে সার্কিট কমপ্লিট হবে না তাই না বুঝতে পারছি আমি কি বলছি তথাগত Yes, यस सर यस सर हैं जल्द सर्किट कंप्लीट होच्छे ना एक साढ़े शून्य मेंट एक साढ़े एक्स बाय वाई यार शून्य और मध्य जो भी कोनो हाँ जो भी इरेकों कोनो आमिकी चुड़ी था तो ताले होतो ना ধরো এইখানে একটা প্লেট কমপ্লিট নাহলে হ্যাঁ এইখানে একটা প্লেট এই সাথে আমি জুড়ে দিয়েছি তাহলে পাঁচখানা হুম তাহলে হ্যাঁ এটা হলে হয়ে যাবে দেখো এটা হলে হয়ে যাবে না তাহলে বলো তো এখন এইটাও জিরো হলে এইটাও জিরো না হ্যাঁ তাহলে আইটা প্লেট ওই ভি সঙ্গে সুন্দর আর একটা প্লেট হবে আচ্ছা এলো আর একটা প্লেট পাঁচ খানা

এবং এটার সাথে এটা জুড়ে দিয়েছি তাহলে আগে এখন কটা একটু ভুল আছে কি ভুল আছে বলতো দেখো এইটা জিরো তার মানে ভি আর মধ্যে এইটা আবার ভি আর মধ্যে এইটা কিন্তু

তিন চার পাঁচ ঠিক তালে কোনটা কোনটা কত বলো তো এইটা এক আর পাচ হম আচ্ছা তিন হচ্ছে তিন হচ্ছে ভি না এটা চার না হ্যাঁ ও আর এটা একদম আগে বলো এইটা বুঝতে পেরেছ এবার সার্কিটটা কমপ্লিট হয়েছে কথা হ্যাঁ ইয়েস বুঝতে পেরেছ এইবার এখান থেকে ক্যালকুলেট করা যাবে দেখো এবার এখান থেকে ক্যালকুলেট করা যাবে অ্যাকচুয়ালি এইটাকে যদি আমি আবার এইভাবে ড্র করি না অরিত্র বুঝতে পারছো দেখো এখন এরকম না এইটা ভি এগুলো সব সি 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 এইটা জিরো দেখো তো হ্যালো এবার বলো এবার এখান থেকে তুমি কি বলে আর ভি এই ওয়াই ভোল্টেজ ডিফারেন্স পেয়ে যাবে

কারণ আমি নতুন কোন টপিক শুরু করতে চাইছি না তুমি কতক্ষণে আমি ওই মিনিট ছয় মিনিটে আচ্ছা 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 না কিন্তু আমার এই টপিকটা একটু টাইম লাগবে টাইম লাগবে না ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে ঠিক আছে ছেড়ে দাও